যৌন সমস্যা দূর করার জন্য 5টি টপ মেডিসিন রয়েছে। যে 5টি মেডিসিন গ্রহণ করতে পারলে একেবারে নির্মূল করা সম্ভব এই যৌন সমস্যা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি রহমতে ভালো আছি, সুস্থ আছেন। আরোগ্য ঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করতেছি যে আজকের যে বিষয়টা সেটা হলো যৌন সমস্যার একেবারে চূড়ান্ত সমাধান। আসলে যৌন সমস্যার সমাধান নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও দিয়েছে, তবে মূলত যে বিষয়টা সেটা হলো যে কোন ধরনের মেডিসিন খেলে একেবারে এটা নির্মূল করা যায় বা সমাধান করা যায়, সেই মেডিসিনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, টপ 5টি মেডিসিন জানার পূর্বে সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আরোগ্যখানা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আসলে প্রথমত জানবা আসলে যৌন সমস্যাটা কী। যৌন সমস্যা হলো যে দ্রুত বীর্যপাতের সমস্যা, রেক্টাল ডিসফাংশন হয়ে যাওয়া বা ধরুন টাইম পায় না দ্রুত বীর্যপাত, বা দেখা যাচ্ছে যে সময় পায় না, একেবারে দুর্বল নিস্তেজ হয়ে যায়। যখন স্ত্রীর সাথে সবাই করতে যায় তখন নিস্তেজ হয়ে যায়। সেই সময়টাকে লং জিবিটি এবং কি আনন্দময় করতে 5টি টপ হোমিওপ্যাথিকের মেডিসিন রয়েছে, সেগুলো যদি আপনারা সেবন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনারা রেজাল্ট পাবেনই। তো প্রিয় বন্ধুরা, প্রথমত যে মেডিসিনটা সেটা হলো অ্যাগনাসকাস্ট। অ্যাগনাসকাস্ট মেডিসিনটা বিশেষ করে গনোরিয়ার প্রকোপ যাদের রয়েছে, বহুগামিতা অনেক নারীর সাথে জেনাব ইফতার হয়ে গেছে তাদের জন্য, কিন্তু গনোরিয়া প্রকোপ নষ্ট করে দেওয়ার জন্য, গনোরিয়া রোগ থেকে দূরে থাকার জন্য, পাশাপাশি দজভঙ্গ হয়ে গেছে, হ্যাঁ উচিত হয় না, লিঙ্গ শক্ত হয় না, তাদের জন্য কিন্তু, হ্যাঁ ধ্বজভঙ্গ পুরুষদের এক কথা বলতে হবে, ধ্বজভঙ্গ পুরুষদের জন্য অ্যাগনাসকাস্ট 30 পাওয়ার থেকে শুরু করে ওয়ানের পর্যন্ত আপনারা পর্যায়ক্রমে খেতে পারেন। এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যৌন সমস্যা দূর করার জন্য। দ্বিতীয় যে মেডিসিন সেটা হলো ক্যালডিয়াম। ক্যালডিয়াম বিশেষ করে যাদের দেখা যাচ্ছে যে দ্রুত বীর্যপাতের সমস্যা, ইরেকটাল ডিসফাংশন, হ্যাঁ টাইম একবারেই পায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যালডিয়াম মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। তৃতীয় যে মেডিসিন সেটা হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওষুধটা কিন্তু আসলে বিশেষ করে যারা একেবারেই বৃদ্ধির অবস্থায় পৌঁছায় গেছেন, যে 40-50-60 বছর উপনীত হয়েছেন, হ্যাঁ যাদের মানসিকভাবে ইচ্ছা জাগে কিন্তু শারীরিকভাবে অক্ষম, তাদের এই শারীরিক এবং কি মানসিক যে মিল সেটাকে বৃদ্ধি করতে, সেটার শক্তিতে পরিণত করতে লাইকোপোডিয়াম ওষুধটা খুবই ভালো কাজ করে থাকে। তারপর আরেকটি মেডিসিন রয়েছে সিলোনিয়াম, যা অতিরিক্ত হস্তপাতের পরিচয়, দেখা যাচ্ছে অতিরিক্ত পিছিয়ে হয়েছে, পেশাব পায়খানা দেখা যাচ্ছে, কোদ দিলে আপনার পেশাব, আপনি কোদ দিলে বা পেশাব করতে গেলে পেশাবের শেষে যেয়ে আল্লাহর মতো সাদা কিছু বের হয়ে যাচ্ছে, একেবারে দ্রুত বীর্যপাতের সমস্যা, তাদের জন্য কিন্তু সেলেনিয়াম মেডিসিনটা খুবই খুবই ভালো কাজ করে থাকে। তারপর আরেকটা মেডিসিন রয়েছে সেলেক্স নাইগর মাদার টেন্সার, এটাও খুব কার্যকারী মেডিসিন। আপনারা যদি অল্প কিছুদিন সেবন করতে পারেন আশা করি খুবই উপকৃত হবে। এখন আপনারা যে এই 5টা মেডিসিন নিয়মিত সঠিক নিয়মে খেতে পারেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। যাদের একেবারে সমস্যা তারা অ্যাগনাসকাস্ট, যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা তারা ক্যালডিয়াম সেক, এবং কি যারা যাদের সমস্যা দেখা যাচ্ছে লাইকোপোডিয়াম, মানে বয়স বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম, হ্যাঁ তারপরে সেলেনিয়াম রয়েছে, হ্যাঁ কোদ দিলে বা ষোলতিরিক্ত কষা তাদের জন্য সেলেনিয়াম, আর পঞ্চম যে মেডিসিন সেলেক্স নাইগো মাদার টেন্সার ওষুধটা, এটা কিন্তু আপনার যুবকদের জন্য, যেমন নতুন বিবাহ করেছে একবারে দেখা যাচ্ছে হতাশ, হ্যাঁ দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা যাচ্ছে, তাদের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। এই 5টি মেডিসিন আপনি যে কোনো হোমিওপ্যাথিক দোকানে পেয়ে যাবেন। অবশ্যই আমি কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকি, আমি কিন্তু হোমিওপ্যাথিকের অরিজিনাল জার্মান মেডিসিনগুলো দিয়ে থাকি, আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে। তো ইনশাআল্লাহ তাআলা এক কোর্সেই আপনারা ইনশাআল্লাহ তাআলা স্থায়ীভাবে আপনার সমাধান পাবেন। তো প্রিয় বন্ধুরা,
আজকে এই পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে ওই প্রশ্নের আলোকেই সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।